তো চলো শুরু করা যাক। আর আজকে আমরা আলোচনা করব একটা ট্রান্সলেশন নিয়ে। আমি তোমাদেরকে প্যাসেজটা দেখাচ্ছি, প্যাসেজটাকে তোমরা চাইলে পড়তে পারো আর পড়ে নিজের থেকে ট্রান্সলেট করতে পারো। আগে নিজের থেকে করো, তারপরে আমি এক একটা সেন্টেন্স নেব আর তাকে ব্রেক করব, আর ব্রেক করে তাকে ট্রান্সলেট করব। মনে রাখো, ট্রান্সলেশন যখনই যে পরীক্ষাতে থাকুক না কেন সেটা স্টুডেন্টদের জন্য প্লাস পয়েন্ট, কারণ ট্রান্সলেশন যেমন ইজি একটা টপিক তার সাথে সাথে এটা টাইমও কিন্তু সেভ করে দেবে। তো শুরু করা যাক এক নাম্বার সেন্টেন্স দিয়ে। বলেছে, আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হলো এদেশের মানুষের অভাব ও দুর্দশা লাঘবের উপায় উদ্ভাবন করা। এবার অনেকের দেখে মনে হতে পারে, স্যার সেন্টেন্সটা তো একটু বড় হয়ে গেল, কিভাবে ট্রান্সলেট করব, কোথা থেকে শুরু করব, কি করব, এটা সবার আগে প্রশ্ন চলে আসে। যে তো যদি প্রশ্নে এটা আসে কোথা থেকে শুরু করব, যদি কখনো হচ্ছে খুঁজেই না পাও, যদি বুঝতেই না পারো, তবে শুরু করো ভার্ব দ্বারা। এই সেন্টেন্সে ভার্ব কি আছে, হচ্ছে হলো, মানে হয়। আজকের দিনে সবচেয়ে প্রয়োজন কি হয়, এদেশের মানুষের অভাব ও দুর্দশা লাঘবের উপায় উদ্ভাবন করা। উদ্ভাবন করা এটা একটা ভার্ব হয়ে গেল, আর হলো আর একটা ভার্ব হয়ে গেল। উদ্ভাবন করা মানে কি, খোঁজ করা। তো সেন্টেন্সটা কেমন দাঁড়াচ্ছে আর একবার পড়ে দিই। আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হলো এদেশের মানুষের অভাব আর দুর্দশার লাঘবের উপায় উদ্ভাবন করা, মানে লাঘবের উপায় কিভাবে হতে পারে সেটা খোঁজ করা। তো সবার আগে বুঝতে পারছি এটা হচ্ছে হয়টা মেন ভার্ব হিসাবে কাজ করবে। তো কি হয়, প্রশ্ন করো কি হয়, আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হয়। বুঝতে পেরেছি, তো হয়টা কি, আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হয়, তো এটাকে লিখবো হয়ের আগে। তো চলো লেখার চেষ্টা করি, আজকের দিনে কি, আমি কি লিখছি টুডে, তোমরা চাইলে অন্য কোনো ওয়ার্ডও দিতে পারো, টুডে, আজকের দিনে কি ভারতের সবচেয়ে প্রয়োজন। চলো লিখি, ভারতের সবচেয়ে প্রয়োজনকে ইংলিশ করার চেষ্টা করি, ইন্ডিয়াস গ্রেটেস্ট নিড, ভারতের সবচেয়ে প্রয়োজন। গ্রেটেস্ট মানে সব সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে প্রয়োজন, নিড মানে হচ্ছে প্রয়োজন, ভারতের সবচেয়ে প্রয়োজন। এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্যার সুপারলেটিভ ডিগ্রির আগে তো, সুপারলেটিভ ডিগ্রির আগে তো THE বসে, দা বসে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রির আগে তো আপনি এখানে দা বসাননি, কারণটা কি সেটাকেও বলে দিই। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাই কেন, দাকে বসাই সুপারলেটিভ ডিগ্রিকে স্পেসিফাই করার জন্য, নির্দিষ্ট করার জন্য। কিন্তু এইখানে যে গ্রেটেস্টের কথা বলেছে, এই গ্রেটেস্টকে তো ইন্ডিয়া নিজেই কি করে দিচ্ছে, স্পেসিফাই করে দিচ্ছে। গ্রেটেস্টটা কোথাকার গ্রেটেস্ট, ইন্ডিয়ার গ্রেটেস্ট, ভারতের গ্রেটেস্ট, ভারতের সবচেয়ে প্রয়োজন। তো এটা কে রিপ্রেজেন্ট, কে নির্দিষ্ট করে দিচ্ছে, ইন্ডিয়ার মানে নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে একে আবার যদি তুমি দা ইউজ করে দাও তো সেটা সুপার প্লাস হয়ে যাবে। সেই কারণে যখন ইন্ডিয়া বা কোনো কান্ট্রির নাম থাকবে সুপারলেটিভ ডিগ্রির আগে, সেই ক্ষেত্রে কখনো দা ইউজ করার চেষ্টা করবে না। তো আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন, বুঝতে পেরেছি। এই পর্যন্ত হয়ে গেল আমাদের ট্রান্সলেশন। হয় কি, হয় মানে কি দিয়ে দিলাম, ইজ, হয়। আজকের দিনে টুডে ইন্ডিয়াস গ্রেটেস্ট নিড, আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হয়, ইজ, কি হয়, উদ্ভাবন করা, এটাই তো। তাহলে উদ্ভাবন করা মানে খোঁজ করা, টু ফাইন্ড, খোঁজা, বুঝতে পেরেছি, খোঁজা। এটাকে আমি কি বলবো, এটা যদি মেন ভার্ব হয়, ইজ যদি মেন ভার্ব হয়, এটা কি ভার্ব হয়ে যাবে, এটা হয়ে যাবে সেমি ভার্ব, বুঝতে পেরেছি। ইজ টু ফাইন্ড, খোঁজা, কি খোঁজা, এবার দেখা যাক, কি খোঁজা, এদেশের মানুষের অভাব ও দুর্দশা লাঘবের উপায়। তাহলে কি খোঁজা হচ্ছে, খোঁজা লাঘবের উপায়, কি লাঘবের উপায়, এদেশের মানুষের অভাব ও দুর্দশা। বুঝতে পারছি কিভাবে করে সেন্টেন্স ব্রেক করব। সবার প্রথমে কি খুঁজলাম, মেন ভার্ব খুঁজলাম, মেন ভার্বের আগে কি ছিল, কি হয়, আজকের দিনে সবচেয়ে প্রয়োজন কি হয় ভারতের, ইন্ডিয়া টুডেস গ্রেটেস্ট নিড, হয়, কি হয়, খোঁজা, কি খোঁজা, কিভাবে আমরা লাঘব করতে পারি, লাঘবের উপায়, কি লাঘবের উপায়, এদেশের মানুষের অভাব ও দুর্দশার, বুঝতে পেরেছি। তো চলো খোঁজার, কি খোঁজার, হাউ টু এলিভেট, কিভাবে লাঘব করা যেতে পারে, এলিভেট মানে লাঘব করা, কমানো, প্রশমন করা, এলিভেট করা মানে। তো আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হয় খোঁজা, কি খোঁজা হচ্ছে, কিভাবে আমরা
প্রশমন করব, কিভাবে আমরা লাঘব করব, কি লাঘব করব, দা প্রভার্টি, পোভার্টি অ্যান্ড ডিস্ট্রেস। পোভার্টি মানে আমরা জানি দরিদ্রতা, অ্যান্ড ডিস্ট্রেস মানে হচ্ছে চরম দুর্দশা, এরকম জিনিসকে বলা হয় ডিস্ট্রেস। এবার তোমাদের আরও আরেকখানে কোশ্চেন জাগতে পারে, স্যার এই যে পোভার্টির, প্রভার্টি তো আনকাউন্টেবল নাউন, তাহলে পোভার্টির আগে দা কেন বসালেন? দেখো এখানে দা এই কারণে বসালাম কারণ এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট মানুষের দারিদ্রতার কথা বলছে, এই কারণে আমি কি বললাম, দা বসালাম। নির্দিষ্ট মানুষ কি করে বুঝলে? আমাদের দেশের কিছু নির্দিষ্ট মানুষের দারিদ্রতার কথা বলছে, তাই আমি এখানে কি বসালাম, দা আর্টিকেল বসালাম। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি খুঁজছি আমরা, কিভাবে প্রশমন করব, কিভাবে প্রশমন করব, হাউ টু এলিভেট, কি এলিভেট করব, দা পোভার্টি অ্যান্ড ডিস্ট্রেস। বুঝতে পেরেছি? এবার কোথাকার, এ দেশের মানুষের, এতে কী লেখা আছে, এ দেশের মানুষের, তো কী করবো, অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এ দেশের মানুষের। আশা করি তোমরা বুঝতে পারলে। আর দু রকমের ভাবে, এটা তো বইয়ের, আর এটা বই থেকে তুলে দেওয়া হয়েছে, এটা যেটা রয়েছে এটা বই থেকে, আর এটা নিজে একটা চেষ্টা করেছি যাতে তোমাদের কাছে কি থাকে, অপশান থাকে, যাতে এটা ফিল হতে পারে এই একটা অপশান রয়েছে, এই একটা অপশান রয়েছে, যে একাধিকভাবে ট্রান্সলেশন করা যেতে পারে। তোমাদের যেমন মর্জি সেরকমভাবে ব্রেক করো, কিন্তু সঠিক ওয়েতে ব্রেক করো, তারপরে যেরকম খুশি তোমরা ট্রান্সলেট করো। তো আশা করি তোমরা বুঝতে পারলে একটা বড় সেন্টেন্সকেও আমরা কিভাবে ইজিলি ব্রেক করতে পারি। তো চলো এখানে দেখা যাক কি বলেছে। এখানেও যদি আমি এই ইজ ভার্বকে নিয়ে নিই, তো কি হয়ে গেল, দ্য মোস্ট আর্জেন্ট নিড অফ ইন্ডিয়া টুডে। তো কি বলছে, আজকের দিনে সবথেকে প্রয়োজন হয়, আজকের দিনে, আজকের দিনকে কোথায় দিয়েছে, এই ফ্রেজের পরে দিয়েছে। দেখো এই ফ্রেজের পরে দিয়েছে, আর আমি সেটাকেই শুরুতে দিয়ে দিয়েছিলাম, একই ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই। তারপরে বলেছে, আমি লিখেছিলাম দ্য ইন্ডিয়াস গ্রেটেস্ট নিড, আর এখানে কি দিয়েছে, দ্য মোস্ট আর্জেন্ট নিড, দুটোই সেম জিনিস, অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অফ ইন্ডিয়া, আর সেটাকে আমি লিখেছিলাম ইন্ডিয়াস। বলছে গ্রেটেস্ট, গ্রেটেস্টকে আমি কি লিখেছি, আর্জেন্ট লিখেছি। গ্রেটেস্ট যেহেতু নিজেই সুপারলেটিভ, ইএসটি যোগ করা রয়েছে, তাই এর সাথে মোস্ট যোগ করা নেই, আর এখানে আর্জেন্ট, আর্জেন্টের সাথে তো কোনো ইএসটি যোগ করা যেতে পারে না, তাই এখানে কি যোগ হয়েছে, মোস্ট যোগ হয়েছে, আর মোস্ট যেহেতু রয়েছে তাই তার আগে আর্টিকেল দি ইউজ করেছি। বুঝতে পেরেছি? আর এখানে কেন দা ইউজ করিনি, কারণ ইন্ডিয়া নিজেই কী করেছে, স্পেসিফাই করেছে, নির্দিষ্ট করে দিয়েছে, তাই দা ইউজ করিনি, খুব সিম্পল ব্যাপার। তারপরে তো সেম জিনিসই প্রায় রয়েছে, টু ফাইন্ড, খোঁজা, কি খোঁজা, মিন্স অফ রিডিউসিং, কমানো, কি কমানো, দা ওয়ান্ট, ওয়ান্ট মানে চাহিদা, অ্যান্ড ডিস্ট্রেস মানে হচ্ছে দুর্দশা, কোথাকার, অফ আর পিওপেল, হার মানে কি, ইন্ডিয়ার পিওপেল, ইন্ডিয়াকে আমরা কি বলি, আমাদের মাতৃভূমি, তাই এখানে কি ব্যবহার করেছে বইয়ে, হার ব্যবহার করেছে। সিম্পল, ব্রেক করা শেখো, তো দেখো সমস্ত কিছু ইজি হয়ে যাবে। চলো আসি পরের সেন্টেন্সে। কৃষকরা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় বেঁচে আছে, তো কি বলতে পারি, বেঁচে আছে, এটাকেই আমরা ভার্বকে বেছে নিই সবার আগে, যে বেঁচে আছে, বেঁচে আছে, তার মানে তারা বেঁচে আছে, লিভ অথবা লিভিং। তো দেখা যাক কে বেঁচে আছে, আর লিভিং, এখানে আমি করেছি আর লিভিং, আর লিভিং মানে তারা বেঁচে আছে, কারা বেঁচে আছে সবার আগে এটা বুঝি। তো কৃষকেরা বেঁচে আছে, দ্য পিজেন্ট মানে হচ্ছে কৃষকেরা, কৃষকেরা কি করছে, বেঁচে আছে, ইন দ্য মোস্ট টেরিবল কন্ডিশন, খুব ভয়ানক অবস্থায় তারা বেঁচে আছে। বুঝতে পেরেছি? তো কারা বেঁচে আছে, কৃষকেরা, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়, অত্যন্ত ভয়ঙ্কর মানে চরমতম অবস্থায়, সেই কারণে দেখো এখানে কি করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, মানে চরমতম অবস্থায় তারা বেঁচে রয়েছে। বুঝতে পারলাম? এবার দেখো বইয়ে কি রয়েছে, দ্য কাল্টিভেটরস মানে যারা চাষাবাদ করে, মানে কৃষকেরা লিভ, বসবাস করে, ইন দ্য মোস্ট টেরিবল কন্ডিশন, ভয়ানক, অত্যন্ত, সবথেকে ভয়ানক কন্ডিশনে। এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কী, ডিফারেন্স হচ্ছে দেখো শুধুমাত্র ভার্বে, এখানে রয়েছে আর লিভিং, আর এখানে রয়েছে লিভ। তোমরা চাইলে আর লিভিংও করতে পারো, আর চাইলে লিভও করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, শুধু ডিফারেন্সটা কী সেটা তোমাদেরকে বলে দিই। এখানে বলেছে প্রথম সেন্টেন্সে, কৃষকেরা আর লিভিং, আর লিভিং যখনই দেওয়া থাকে তার মানে কৃষকদের বর্তমানের সিচুয়েশন কী সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর লিভিং, কৃষকেরা বর্তমানে কেমন অবস্থায় বসে রয়েছে, কেমন অবস্থায় বসবাস করছে, কেমন অবস্থায় জীবনযাপন করছে, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়। আর এখানে যখন লিভ, শুধুমাত্র লিভ মানে প্রেজেন্ট ইনডেফিনিটে যখন থাকবে, তার মানে কৃষকরা আগেও বসবাস করতে এরকম অবস্থায়, এখনও বসবাস করছে, আর আগামী দিনেও হয়তো বসবাস করবে এরকম চরমতম অবস্থায়। তো দুখানাই অ্যাপ্লিকেবল হবে, দুটোই গ্র্যান্ট হবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। চলো আসি পরের সেন্টেন্সে, তারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে কিন্তু নিজেরাই অভুক্ত থাকে।
বুঝতে পারলাম। তো সবার আগে আমাদের কি কাজ, সবার আগে ভার্বকে খোঁজা। বলো এখানে ভার্ব কি আছে? খাদ্য উৎপাদন করা হচ্ছে ভার্ব, উৎপাদন করা হচ্ছে ভার্ব। তো উৎপাদন করাকে আমি কি বলতে পারি? প্রোডিউস বলতে পারি, গ্রো বলতে পারি, যা খুশি বলতে পারি। তো চলো সেন্টেন্সটা খুব ভালো। তো কারা উৎপাদন করে? তারা উৎপাদন করে। তারা মানে কি? কৃষকেরা উৎপাদন করে, তারা উৎপাদন করে। তো উৎপাদন করাকে আমি কি বলতে পারি? প্রোডিউস। এখানে তোমরা চাইলে গ্রো লিখতে পারো। দে প্রোডিউস মানে তারা তৈরি করে। আচ্ছা, এবার প্রোডিউসকে আমি কি বললাম? ভার্ব বললাম। কারা প্রোডিউস করে, কারা উৎপন্ন করে? প্রশ্ন হচ্ছে তারা। অ্যান্সার কি এলো? তারা। আর তারার ইংলিশ কি? দে। তাহলে একে আমি কি বলতে পারি? সাবজেক্ট। তারা প্রোডিউস করে, কি প্রোডিউস করে? খাদ্য প্রোডিউস করে। কি প্রোডিউস করে? খাদ্য প্রোডিউস করে। তাই এখানে ফুড লিখলাম। কাদের জন্য? আমাদের জন্য, ফর আস। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো দেখো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? তারা উৎপাদন করে খাদ্য আমাদের জন্য, দে প্রোডিউস ফুড ফর আস। তো এই সেন্টেন্সে তোমাকে ভার্বই লিখতে হবে আগে, এর কোনো ব্যাপার নেই, কারণ এগুলো খুবই সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স। আমি কেন ভার্বকে আগে লিখে তোমাদেরকে ব্রেক করার চেষ্টা করছি? যাতে তোমরা বড় সেন্টেন্সে এই ধরনের প্রক্রিয়াগুলোকে হচ্ছে কাজ করাও, যাতে বুঝতে পারো যে কোনো সেন্টেন্স যখন তোমরা কিছুতেই বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করব, তখন যেন এই জিনিস মাথায় আসে, যদি আমি ভার্বকে খুঁজে পেয়ে যাই, তারপরে সাবজেক্টকে যদি খুঁজে পেয়ে যাই, তারপরে বাকি জিনিস আমরা ধীরে 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 করে করতে পারবো। তারপরে কি রয়েছে? এই পর্যন্ত শেষ হয়ে গেল। কিন্তু নিজেরাই অভুক্ত থাকে, অভুক্ত মানে নিজেরাই না খেতে পেয়ে থাকে। তো কি লিখেছে? বাট দেমসেলভস। দেমসেলভস মানে কি? নিজেরাই। দে যেটা রয়েছে, দেমসেলভ মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে আমরা কি বলছি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যারা প্রোডিউস করছে তারাই কি করছে? অভুক্ত অবস্থায় থাকছে, আনফেড অবস্থায় থাকছে, মানে হচ্ছে না খেতে পেয়ে থাকছে। তো যারা প্রোডিউস করছে তারাই যখন না খেতে পেয়ে থাকছে, তখন সেই কারণে আমি একে কী করলাম? রিফ্লেক্সিভ প্রোনাউনে করে দিচ্ছি। যারা উৎপন্ন করছে তারাই না খেতে পেয়ে থাকছে, তাই এখানে কি করা হলো? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হলো। দেমসেলস মানে তারাই কি করে? রিমেইন মানে থাকে। কেমন অবস্থায় থাকে? অভুক্ত, আনফেড মানে না খেতে পেয়ে থাকে। বুঝতে পেরেছি ব্যাপার? খুব সিম্পল সেন্টেন্স। এবার এই সেন্টেন্সকে তুমি যদি একটু অন্যরকমভাবে ভাবতে চাইতে, তো সেরকমভাবেও ভাবতে পারতে, আরও আর একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হতে পারতো সেন্টেন্সে কি, সেটাকে দেখি। আগে বাংলাটাকে বুঝতে হবে তার জন্য। তারা আমাদের জন্য উৎপাদন করে কিন্তু নিজেরাই অভুক্ত থাকে। তাহলে কৃষকরাই আমাদের জন্য খাদ্য উৎপাদন করে কিন্তু তারাই নিজেরাই অভুক্ত থাকে। আমি এই সেন্টেন্সকে একটু এরকমভাবে বলতে পারি। তারা কৃষকরা নিজেরাই খাদ্য উৎপাদন করে, কৃষকরা নিজেরাই খাদ্য উৎপাদন করে, আর তারাই হচ্ছে মানে কি? অভুক্ত অবস্থায় থাকে, তারাই না খেতে পেয়ে থাকে। এটা কি বলতে পারি? তো এইখানে আমি কি বললাম? তারা নিজেরাই খাদ্য উৎপাদন করে, তারা নিজেরাই খাদ্য উৎপাদন করে, তারা নিজেরাই খাদ্য উৎপাদন করছে, আর তারাই না খেতে পেয়ে রয়েছে। তো আমি এখানে কি করলাম? এমফাসাইজ করার চেষ্টা করলাম, এমফাসাইজ করার চেষ্টা করলাম। যেহেতু এমফাসাইজ করার চেষ্টা করলাম, তাই সাবজেক্টের পরে আমি এখানে কি দিতে পারি? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারি। আর দের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? দেমসেলভস হবে। দেম themselves হবে। তাহলে তুমি কি লিখতে পারো? দে themselves। তুমি যদি এটা লেখো, দে themselves, তারা নিজেরাই, এর অর্থ কি? দে themselves বা তারা নিজেরাই। এটাকে কি করা হচ্ছে? এমফাসাইজ করার জন্য আমরা সাবজেক্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করতে পারি। দে themselves, তারা নিজেরাই প্রোডিউস করে খাদ্য ফর আস, আমাদের জন্য, বাট রিমেইন আনফেড, কিন্তু তারাই কি থাকে? না খেতে পেয়ে থাকে। বুঝতে পেরেছি? এটাও একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ কিন্তু হতে পারে। কেন হতে পারে? কারণ কৃষকরা নিজেরাই উৎপন্ন করে, এই ক্ষেত্রে আমরা এমফাসাইজ করে বলতে পারি। এক্সামিনার একে খারাপ নয়, বরং একটু ভালো লেভেলেই কিন্তু ভাবতে পারে যে কৃষক যারা নিজেরাই খাদ্য উৎপাদন করে নিজেরাই। আর রিফ্লেক্সিভ প্রোনাউনের হচ্ছে এই যেটা রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন এটা এখন কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে কাজ করছে না, এটা এমফেটিক প্রোনাউন হিসাবে কাজ করছে। এমফেটিক প্রোনাউন মানে যে এমফাসাইজ করছে। আর এমফেটিক প্রোনাউনের হচ্ছে পজিশনটাকেও একটু আমি বলে দিই। এটা সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফেটিক প্রোনাউনকে আমরা ইউজ করতে পারি। কেন করতে পারি? কোনো জিনিসকে জোর দেওয়ার জন্য। যেমন এখানে জোর দিলাম, তারা নিজেরাই, বুঝতে পেরেছি। আর এর পজিশন কোথায় হলো? সাবজেক্টের পরে। অথবা একে কোথায় দিতে পারো? এই যে সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের শেষেও তোমরা চাইলে দিতে পারো রিফ্লেক্সিভ প্রোনাউন, অথবা একেই বলা হয় এমফেটিক প্রোনাউন। বুঝতে পেরেছি ব্যাপারটা? চলে আসি পরের সেন্টেন্সে। কলকারখানার শ্রমিকেরা অপরিচ্ছন্ন বস্তিতে অতি দুঃখে জীবনযাপন করে। তো সবার আগে খুঁজে নাও হচ্ছে ভার্ব কী রয়েছে। খুব সিম্পল এই জিনিসগুলোকে, জীবনযাপন করা হচ্ছে ভার্ব। তার মানে জীবনযাপন করে মানে কি হচ্ছে? লিভ,
জীবন যাপন করে, কারা জীবন যাপন করে, কলকারখানার শ্রমিকেরা। তো জীবন যাপন করার আগে লিখলাম লিভ, হচ্ছে এখানে ভার্ব দিয়ে দিলাম। কারা জীবন যাপন করে, মিল ওয়ার্কার্স, মিল ওয়ার্কার্স মানেই হচ্ছে কলকারখানার শ্রমিকেরা। আচ্ছা কিভাবে বসবাস করে, হচ্ছে অতি দুঃখে জীবন যাপন করে, অতি দুঃখে। লিভ মানে জীবন যাপন করে, কিভাবে জীবন যাপন করে, অতি দুঃখে। লিভ জীবন যাপন করে কিভাবে, অতি দুঃখে। তাহলে কার অ্যান্সার দিচ্ছে এটা, হাউ এর অ্যান্সার দিচ্ছে। লিভ মানে জীবন যাপন করে কিভাবে, মিজারেবলি ভাবে, তার মানে অ্যাডভার্ব অফ ম্যানারকে এটা রিপ্রেজেন্ট করছে, মিজারেবলি অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করছে। হাউ দিয়ে যে অ্যান্সারটা আসে তাকে কি বলি, এটা তো আমি বেসিক স্ট্রাকচারে বলে দিয়েছি তোমাদেরকে, অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে কি বলা হয়, অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পেরেছি? তাহলে মিল্ক ওয়ার্কার্সরা লিভ মানে জীবন যাপন, বসতি স্থাপন করে কিভাবে, মিজারেবলি ভাবে, তার মানে হচ্ছে হাউ কিভাবে, খুবই অতি দুঃখে, খুবই দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করে। আচ্ছা কোথায় জীবন যাপন করে, হচ্ছে বস্তিতে, অপরিচ্ছন্ন বস্তিতে, বস্তিতে জীবন যাপন করে, কিন্তু বস্তিটা কেমন, অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন। তাহলে বস্তির ইংরাজি হচ্ছে স্লাম, মানে বস্তিতে তারা বসবাস করে। কেমন বস্তি, আনস্যানিটারি স্লামস, তার মানে আনস্যানিটারি মানে কি, অপরিচ্ছন্ন, যেটা হাইজেনিক নয়, এমন বস্তিতে বসবাস করে। তো এটা হয়ে গেল নাউন, আর এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। বুঝতে পেরেছি? আর যদি টোটালটাকে তুমি ভাবো, এই যে ইনের থেকে এই পর্যন্ত যদি ভাবো, এই টোটালটা একটা ফ্রেজ হিসাবে কাজ করছে। কেমন ফ্রেজ হিসাবে, সেটাকে বোঝার চেষ্টা করি। মিল্ক ওয়ার্কাররা বসবাস করে, কোথায় বসবাস করে, বস্তিতে বসবাস করে, অপরিচ্ছন্ন বস্তিতে। কোথায় বসবাস করে, অপরিচ্ছন্ন বস্তিতে। তাহলে এটা কি হয়ে গেল, এটা ফ্রেজ হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। কেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো, এটা হয়ে গেল হচ্ছে প্লেস, অ্যাডভার্বিয়াল প্লেস অফ ফ্রেজ, এটা হয়ে গেল। বুঝতে পেরেছি? কারণ এটা কাকে রিপ্রেজেন্ট করছে, প্লেসকে রিপ্রেজেন্ট করছে। কিসের অ্যান্সার দিচ্ছে, দেখো হয়ারের অ্যান্সার দিচ্ছে, আর হয়ারের অ্যান্সার যে দেয় তাকে কি বলি, অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পেরেছি টোটাল সেন্টেন্সের ব্রেকের ব্যাপারটা? তো সবার আগে আমি কি লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে ভার্ব, আর ভার্বকে কে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব কোয়ালিফাই করে, আর অ্যাডভার্ব অফ ম্যানার সবার আগে বসে, এটা ম্যানার, তারপরে কি রয়েছে, প্লেস বসে। আমি তো বলে দিয়েছিলাম এমপিটি অনুসারে সবার আগে ম্যানার বসবে, তাই মিজারেবলি বসিয়েছি আগে, তারপরে প্লেস বসে, তাই প্লেসকে বসিয়েছি। টাইম যদি থাকতো তো টাইমকে তারপরে বসাতাম। চলে আসি বইয়ে কি লেখা আছে সেটাকে। তো সবার আগে কি, বসতি স্থাপন যেটা রয়েছে, জীবনযাপন করে লিভ, আর তারপরে কে জীবনযাপন করে, দ্য ওয়ার্কার্স, কোথাকার ওয়ার্কার, ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। বুঝতে পেরেছি? তো এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। তো যেটাকে আমি মিল ওয়ার্কার্স লিখেছি সেটাকে তুমি যদি ভেঙে লিখতে চাও, ওয়ার্কার্স কোথাকার, ওয়ার্কার্স ইন মিল অ্যান্ড ফ্যাক্টরি, দ্য ওয়ার্কার্স কোথাকার, ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, বসতি স্থাপন করে লিভ, কিভাবে বসতি স্থাপন করে, ইন গ্রেট মিজারি। এবার এখানে মিজারি মানে কি, দেখো আমি লিভের পরে কি দিয়েছিলাম, একটু ভালো করে নজর রাখো, তবে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্স যখন একটু ডেপথে ভাবা হবে তখন হচ্ছে এর মিনিংটা কেমন দাঁড়াবে। আমি এই যে লিভ যেটা লিখেছিলাম এরপরে আমি কি দিয়েছিলাম, দেখো মিজারেবলি, এটা তো কি ছিল, অ্যাডভার্ব ছিল। তো ভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে দেখো বইয়ে কি দিয়েছে, লিভ দিয়েছে, আর লিভের পরে মিজারি দিয়েছে। মিজারি তো একটা নাউন, আর নাউনের পরে গ্রেট রয়েছে, গ্রেটটা কি রয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আর তার আগে দেখো একটা কি রয়েছে, প্রিপোজিশন রয়েছে। তার মানে এই যে ইনের হচ্ছে অবজেক্ট কি হয়ে গেল, মিসারি হয়ে গেল বলতে পারি এটা আমরা। কিন্তু আমি এখানে ভার্বের পরে অ্যাডভার্ব দিয়েছি, আর এরা ভার্বের পরে কেন নাউন দিল, বইয়ে কেন ভার্বের পরে নাউন দিল, এটা হচ্ছে বড় কোশ্চেন। কারণ এটা তো ডাইরেক্ট, আমরা তো জানি যে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি। লিভের পরে কি কোনো ডাইরেক্ট অবজেক্ট আছে, ডাইরেক্ট অবজেক্ট নেই, এটা তো ইনডাইরেক্ট অবজেক্টের কাজ হচ্ছে। মানে না কোনো ডাইরেক্ট অবজেক্ট আছে, না কোনো কিছু, তাহলে এখানে নাউন কি করে এলো। তো ভালো করে বোঝো, আমরা লিভের পরে এখানে কি দিয়েছি, অ্যাডভার্ব দিয়েছি, আর এখানে বইয়ে কি দিয়েছে, লিভের পরে নাউন দিয়েছে। কিন্তু এই নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর তার আগে কি আছে, প্রিপোজিশন আছে। আর একে যদি টোটালি একত্রিতভাবে ভাবা হয়, একে যদি টোটালটাকে একত্রিতভাবে ভাবা হয়, তো কি আছে, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ আর নাউন, একে যদি একত্রিতভাবে ভাবা হয় তো সেটা আর নাউন অ্যাডজেক্টিভ এরকম হিসাবে ভাবা হবে না। একে কী হিসাবে ভাবা হবে, এদেরকে টোটালি অ্যাডভার্ব হিসাবে ভাবা হবে। অ্যাডভার্ব কেমন অ্যাডভার্ব হিসাবে কাজ করবে, ফ্রেজ হিসাবে কাজ করবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বিয়াল ম্যানার হিসাবে কাজ করবে, যেমন এখানে ছিল না ম্যানার, সেই ম্যানার হিসাবেই কাজ করবে। ভালো করে বোঝো এবার।
মিল ফ্যাক্টরিরা বাস করে কিভাবে বাস করে, কোশ্চেন কি আছে, কিভাবে বাস করে, ইন গ্রেট মিজার কিভাবে বাস করে, খুবই দুঃখের সাথে বাস করে। তো বুঝতে পেরেছি ব্যাপারটা। তো এটা এটাও অ্যাকচুয়ালি কি অ্যান্সার আসছে, হাউ, হাউ এর অ্যান্সারই কিন্তু এটা আসছে। আর হাউ এর অ্যান্সার যদি আসে তো তাকে অ্যাডভার্ব বলবো, কিন্তু এর মধ্যে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, তাই একে অ্যাডভার্বিয়াল ফ্রেজও আমরা বলতে পারি। আচ্ছা, এবার কোথায় বাস করে? ইন আনক্লিন হার্টস, হার্টস মানে কুঁড়ে ঘর। তো বুঝতেই পারছো এটা হয়ার দ্বারা কোশ্চেন আসছে, আর হয়ার দ্বারা কোশ্চেন আসলে কি হয়, তোমরা একটু আগেই আমি বললাম অ্যাডভার্বিয়াল প্লেস হিসাবে একটা কাজ করে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি ইন আনক্লিন হার্টসকে যদি আগে লিখি আর ইন গ্রেট মিজারিকে যদি পরে লিখি তবে কি চলবে? চলবে না। কারণ কি, এমপিটি রুলস অনুসারে কি বলে, আগে ম্যানার বসে, তারপরে প্লেস বসে, তারপরে টাইম বসে। তো পরের সেন্টেন্সে কি বলেছে, যারা পদমর্যাদায় একটু উঁচু সারির তারা আসলে অন্যান্য দেশের সাধারণ মানুষের চেয়ে দরিদ্র। তো বলো এখানে হচ্ছে কি, এই সেন্টেন্সে কি বলতে চেয়েছে? দেখো, দুটো শ্রেণীর মধ্যে কম্পেয়ার করেছে, দুটো শ্রেণীর মধ্যে কম্পেয়ার করেছে। একটা তো এই দেশের একটু উঁচু সারিতে যারা রয়েছে, ভালো করে দেখো, যারা পদমর্যাদায় একটু উঁচু সারির এদেশের, তো এই দেশের একটা মানুষের সাথে অন্যান্য দেশের মানুষের একটা কম্পেয়ার করেছে। কি কম্পেয়ার করেছে? তারা দরিদ্র। কারা দরিদ্র? এই দেশের ব্যক্তিরা দরিদ্র। বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে এখানে দেখো দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। তো সেন্টেন্সকে একটু বোঝার চেষ্টা করবে যে সেন্টেন্সে কি বলতে চেয়েছে। এই সেন্টেন্সটা দেখে মনে হতে পারে একটু বড় সেন্টেন্স, কিন্তু কোনো কিছু নেই এর মধ্যে উপস্থিত, পুরো জিরো লেভেলের জিনিস। শুধু একটু ব্রেক করা চাই আর একটু বোঝা চাই যে কি বলতে চেয়েছে সেন্টেন্সে, কি বলতে চেয়েছে। কম্পেয়ার করেছে, দুটো শ্রেণীর মধ্যে কম্পেয়ার করেছে। আর কম্পেয়ার করলে আমরা কি করব দুটো শ্রেণীর মধ্যে? কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। আর কম্পারেটিভ ডিগ্রি মানে আমরা জানি, আমরা অ্যাডজেক্টিভেও যখন এরর কারেকশন করছিলাম বারবার করে আমি কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনাও করেছি। তো দেখা যাক, এখানে দুই শ্রেণীর মধ্যে কম্পেয়ার করেছে। একটা আমাদের দেশের যারা একটু উঁচু শ্রেণীর ব্যক্তি তাদের সাথে কম্পেয়ার করেছে অন্যান্য দেশের সাধারণ মানুষের। বুঝতে পেরেছি? তো চলো কম্পেয়ার করা যাক। তো কি বলছে, যারা পদমর্যাদায় একটু উঁচু সারির, এইটুখানি লিখি, দোজ মানে যারা, হু আর লিটিল হায়ার ইন র্যাঙ্ক, যারা একটু উঁচু, একটু উঁচু মানে সামান্য উঁচু, ইন র্যাঙ্ক পদমর্যাদায় সামান্য উঁচু, যারা পদমর্যাদায় হয় সামান্য উঁচু। বুঝতে পেরেছি? এবার তোমাদের প্রশ্ন আছে, স্যার আপনি এখানে লিটিল ইউজ করেছেন, আ লিটিল কেন ইউজ করেননি? তোমরা যদি চাও আ লিটিল ইউজ করতে তাও করতে পারো। লিটিল মানে হচ্ছে সামান্য, একদম না বরাবর হায়ার, আর আ লিটিল মানে মোটামুটি লেভেলের হচ্ছে হায়ার। দুটোর মিনিংয়ে প্রায় সেম। শুধু যদি লিটিল লেখা হয়, শুধু যদি লিটিল লেখা হয় তবে এটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, আর যদি আ লিটিল লেখা হয় তবে এটা পজিটিভ সেন্সে ব্যবহৃত হয়। দুটোর মানেই হচ্ছে কম, এটার মানেও কম আর এটার মানেও কম, কিন্তু প্রথমটা এতটাই কম যে না বরাবর, আর এটা এতটা কম যেটা মোটামুটি লেভেলে চললেও চলে যেতে পারে আ লিটিল মানে। তো এখানে তোমরা চাইলে আ লিটিলও ইউজ করতে পারো অথবা লিটিলও ইউজ করতে পারো, অসুবিধার কিছু নেই। দোজ হু আর লিটিল হায়ার ইন র্যাঙ্ক, যারা পদমর্যাদায় সামান্য উঁচু। বুঝতে পেরেছি? তাহলে কী লিখলাম, এক শ্রেণীর কথা লিখে দিলাম। এবার আরও আর এক শ্রেণীর কথা লিখতে হবে। আর এক শ্রেণী কারা রয়েছে? দ্য অর্ডিনারি পিপল অফ দ্য আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাধারণ মানুষ। তার মানে কি, অন্যান্য দেশের সাধারণ মানুষ, দ্য অর্ডিনারি পিপল অফ দ্য আদার কান্ট্রিজ। বুঝতে পারলাম, দুটো সাবজেক্ট হয়ে গেল। এবার কি, কিসের কম্পেয়ার করা হচ্ছে? দরিদ্র, দরিদ্র। তো দেখো, সবার প্রথমে আমি বক্স করে দিচ্ছি, এই বক্সকে পড়তে যাবে না, ঠিক আছে? এই বক্সকে পড়া বাদে আমরা কাজ করব। আবার প্রথম থেকে আসি, দোজ হু আর লিটিল হায়ার ইন র্যাঙ্ক, যারা পদমর্যাদায় একটু উঁচু, হয় দরিদ্র, পুয়ারার রয়েছে। পুয়ারার কেন রয়েছে? কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি, দুজনের মধ্যে কম্পেয়ার করছি। তাহলে যারা একটু পদমর্যাদায় উঁচু তারা হয় বেশি গরিব। কাদের থেকে? দেন, কম্পারেটিভ ডিগ্রিতে কি ইউজ করি? দেন ইউজ করি। কাদের থেকে বেশি গরিব? অন্যান্য দেশের সাধারণ মানুষের তুলনায়। তো কি হবে? দ্য অর্ডিনারি পিপল অফ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাধারণ মানুষের মতো, অন্যান্য দেশের সাধারণ মানুষের তুলনায়। বুঝতে পারলাম? তাহলে কি লিখলাম এখনো পর্যন্ত, যে যারা পদমর্যাদায় সামান্য উঁচু হয় তারা কি হচ্ছে? বেশি গরিব। কাদের তুলনায়? দ্য অর্ডিনারি পিপল অফ আদার কান্ট্রিজ। কিন্তু এখনো পর্যন্ত একটা ওয়ার্ড পড়ে রয়েছে, হচ্ছে আসলে, আসলে, আসলে ওয়ার্ডটা এখনো বাকি আছে। আসলেকে কি লিখতে পারো? অ্যাকচুয়ালি লিখতে পারো, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি পুয়ারার, তারা হয় অ্যাকচুয়ালি মানে আসলে হচ্ছে গরিব। কাদের তুলনায়? অন্য দেশের, এর তুলনায়। তোমরা চাইলে এর সাথে যদি মাছও ইউজ করতে বা চাও, এম্পাসাইজ করার জন্য, পুয়ারারকে যদি এম্পাসাইজ করার জন্য মাছ ইউজ করতে চাও তো করবে, আর যদি মাছকে ইউজ করতে না চাও তাহলে না করবে। আচ্ছা, আমরা এখানে এটা জানি তো, কম্পারেটিভ ডিগ্রির আগে কী বসে? মাছ বসে।
কিন্তু তোমরা এখানে ভেরি কিন্তু বসিয়ে দেবে না কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসে মাচ বসে ভেরি কিন্তু বসে না তাই পুরের আগে মাচ বসাতে পারো কিন্তু ভেরি বসাতে পারবে না চলো আসি পরের সেন্টেন্সে আমাদের দেশের সাধারণ মানুষের অবস্থার উন্নতির জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত তো আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত এটাই ভার্ব হয়ে গেল তো আমাদের উচিত কাদের উচিত আমাদের উচিত কি করা ট্রাই আওয়ার বেস্ট যথাসাধ্য চেষ্টা করা উচিত কি করতে টু ইম্প্রুভ উন্নতি করতে কি উন্নতি করতে সাধারণ মানুষের অবস্থার উন্নতির তাহলে কি অবস্থার উন্নতি করতে অবস্থার উন্নতি করতে কি উন্নতি করতে অবস্থার কি অবস্থার সাধারণ মানুষের অবস্থার তো দ্য কন্ডিশন অফ দ্য কমন পিওপল বুঝতে পেরেছি উন্নতি করতে কি উন্নতি করতে অবস্থার উন্নতি করতে কাদের কমন পিওপেলের কোথাকার অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের তো সেন্টেন্সকে ব্রেক যদি করে ফেলতে পারো না একবার যদি এই ধরনটা বুঝে যাও বড় থেকে বড় সেন্টেন্স ইজিলিভাবে করতে পারবে আর তার সাথে অবশ্যই কিছু গ্রামাটিক্যালি ব্যাপার রয়েছে যে সেন্টেন্স ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট কোথায় রাখবো কী রয়েছে সেগুলো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের জানতে হবে যেমন সাবজেক্টের পরে কী বসা উচিত ভার বসা উচিত এই জিনিসগুলো আমাদেরকে বোঝা উচিত তো এই জিনিস ছোটো ছোটো জিনিসগুলো জানা থাকলে আর অসুবিধার কিছু হবে না যদি আমরা ব্রেক করতে শিখে যাই তারপরে তো আমরা মানে উই শুড ট্রাই আওয়ার বেস্ট আমাদের উচিত কি করা ট্রাই আওয়ার বেস্ট আমাদের মানে কি যথাসাধ্য চেষ্টা করা উচিত কি করতে ইম্প্রুভ করতে কি ইম্প্রুভ করতে কন্ডিশন কাদের কন্ডিশন অফ দ্য কমন পিওপল কোথাকার অফ আওয়ার কান্ট্রি খেল খতম চলো আসি পরেরটাতে কারণ তারা এ জাতির বৃহত্তম অংশ তো বিকজ দে আর দ্য লার্জেস্ট পার্ট অফ আওয়ার নেশন আমাদের দেশের আমাদের জাতি জাতি মানে কি নেশন হয়ে গেল বিকজ কারণ দে আর তারা হয় দ্য লার্জেস্ট পার্ট তারা হয় বৃহত্তম অংশ কোথাকার অফ আওয়ার নেশন আমাদের নেশনের আমাদের জাতির এবার দেখো এখানে রয়েছে লার্জেস্ট লার্জেস্ট মানে সুপারলেটিভ হিসাবে ব্যবহৃত হলো তাই তার আগে কী বসছে দ্য আর্টিকেল এখানে বসে যাচ্ছে তো খুব সিম্পল ব্যাপার তোমরা যে কোনো ধরনের তোমরা এই ট্রান্সলেশন করো সবার আগে ব্রেক করার চেষ্টা করো অবশ্যই গ্রামারকের গ্রামারের উপরেও অবশ্যই নলেজ রাখতে হবে আর কিছু ভোকাবুলারির উপরে নজর রাখো আর প্র্যাকটিস করতে থাকো দেখো হচ্ছে খুব সিম্পলভাবে তোমাদের হচ্ছে জিনিসগুলোকে ওভারকাম করতে পারবে যাদের যাদের প্রবলেম রয়েছে তারা তো প্র্যাকটিস করো খুব হার্ডভাবে খুব ভালোভাবে